হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সবার সুস্বাস্থ্য কামনা করে এই মুহূর্তে আপনাদের সামনে বিকেনোভেশন বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ সাইফুল ইসলাম আপনাদের সামনে হাজির হয়ে গেছি অটো রাইস মিল সম্পর্কে কিছু কথা বলার জন্য। তো এটি অনেক ভিডিও আমরা দিছি ইতিমধ্যে, আবার ভবিষ্যতেও দিব, বর্তমানেও দিচ্ছি। অনেকে বলেন ভাই এটি কোন দেশের মেশিন, কি বৃত্তান্ত ইত্যাদি অনেক প্রশ্ন অনেকে করে থাকেন। তো এখানে দেখুন শ্রীধর লেখা আছে ইন্ডিয়ান, এই মেশিনটি মেড ইন ইন্ডিয়ান। তো 10 হর্স পাওয়ারের মোটর, এখানে দেখুন মোটরের, অনেকে বলে যে মোটর কতটুকু ওয়েট হবে, আপনারা এখানে ভালো করে লক্ষ্য করে দেখুন 7.5 কিলোওয়াট, তার মানে 75 কেজি, বাংলায় বুঝি 75 কেজি মোটরের ওয়েট, 220 ভোল্ট, তার মানে 10 কিলোওয়াট লোড নিতে হবে। 220 ভোল্ট মানে কিন্তু আপনার বাসা বাড়ি বিদ্যুৎ সেটাই না, 220 বলতে এটাই বোঝানো হচ্ছে দুই তারের ফেসে বিদ্যুতে চলবে, কিন্তু আপনাকে 10 কিলোওয়াট একটা ট্রান্সমিটার ঢম আপনার ব্যক্তিগত নেওয়া লাগবে, তাহলেই আপনি এই মেশিনটি চালাতে পারবেন। তো আশা করি এই ভিডিও দেখার পর থেকে 220 ভোল্ট যে মানুষের কুসংস্কার ধারণা যে বাসাবাড়ি লাইনে চলে এটি কেটে যাবে। তো দর্শক এখানে দেখুন বেল, পুলি, চ্যাসিস, ফিতা দিয়ে সুন্দর করে এই অটো রাইস মিলটা আমরা সেট আপ করছি। এই সেট আপ অবস্থায় যদি আপনারা নিতে চান 64,000 টাকায় আমরা এই সেট আপটি টোটাল বাংলাদেশে ডেলিভারি দেবো, ডেলিভারি খরচ আপনার সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে। যদি কন্ডিশনে আপনারা নিতে চান সেক্ষেত্রে আমাদেরকে 8 থেকে 10 হাজার টাকা অ্যাডভান্স করলে আমরা কুরিয়ারে আপনাদেরকে মালটা বুক করে দেবো। তো এই মেশিন প্রোডাকশন সিস্টেম আছে, প্রতি ঘন্টায় 16 থেকে 18 মন ধান প্রোডাকশন দিতে পারবেন। একবার ধান দিলেই কিন্তু ঝকঝকে চকচকে চাউল বাছাই হয়ে বাইর হবে, খুদকুশি ময়লা বা চাউলের গুঁড়ো কিছুই কিন্তু চাউলের গায়ে থাকবে না। চাউল ধান দিবেন এই জায়গায় অটোমেটিক এর ভিতর দিয়ে নেমে, ভিতরে ব্লোয়ার ফ্যান আছে, ফ্যানের সাহায্যে চাউল পরিষ্কার হয়ে এই নেট দ্বারা এই সাইডে নেমে যাবে। তো দর্শক আপনারা যদি মনে করেন সীমিত টাকা নিয়ে ব্যবসা করবেন ভাবছেন, তো আমাদের সাথে যোগাযোগ করবেন। তো বর্তমানে আমরা 28টা আইটেমের মেশিন বিভিন্ন আইটেমের খুঁটিনাটি মার্কেটে দিয়ে থাকছি। তো আপনারা যদি প্রয়োজন হয় আপনারা আমাদের ঠিকানা সময়ে যোগাযোগ করে নিতে পারবেন। প্লাস এই মেশিন চালায়ে আপনি নিজে নিজের সংসার চালিয়ে কিছু টাকা দেরিও করতে পারবেন ইনশাল্লাহ। প্রতিদিন যদি আপনি 100 মন ধান প্রোডাকশন দিতে পারেন তাও কিন্তু 3,000 টাকা আপনার প্রফিট হচ্ছে। তো এখানে আপনি যদি মনে করেন মোটর আপনার নাই, বিদ্যুৎ আপনার নাই, ডিজেল ইঞ্জিন চালিত ইঞ্জিন দিয়েও কিন্তু আপনারা এই মেশিনটি চালাতে পারবেন, 20 ঘোড়া বা 24 ঘোড়া ইঞ্জিন দিয়ে আপনি এই মেশিনটি চালাতে পারবেন। অনেকেই ভাবেন ভ্রাম্যমান বাসা বাড়িতে যে বাড়ি বাড়ি যে ধান মাড়াই করবেন, সেক্ষেত্রে আমাদের ভ্রাম্যমান গাড়ি সিস্টেম মেশিন সেটিং করা আছে, সেগুলোও দেখতে পারবেন। ভ্রাম্যমান অটো রাইস মিল লিখলেই আমাদের সার্চ করলেই সেই ভিডিওগুলো পাবেন। প্লাস এই ভিডিওর শেষে ওই ভিডিওর ট্যাগ দেওয়া থাকবে, আপনারা সেখান থেকেও কালেকশন করে দেখতে পারবেন। তো অবশ্যই বিকেনোভেশন বিডি ইউটিউব চ্যানেলে যারা নতুন দর্শক, এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা ঘন্টাটি বাজে দিবেন, উপরের আই বাটনটি চাপতে ভুলবেন না। কিছু লোক কমেন্টে বলেন বা ফোনে বলেন যে ভাই এতে কি সেদ্ধ শুকনো করে দেওয়া লাগবে? হ্যাঁ ভাই, অবশ্যই সেদ্ধ শুকনো করে আপনাকে ধান দেওয়া লাগবে। এটার অটো বলা হয়েছে এতটুকুই যে চাউলটা ছাঁটাই বাসা হয়ে বের হয়, আতপ চাউল আলো ধান দিলে আতপ চাউল, সেদ্ধ ধান দিলে সেদ্ধ চাউল, এটাই এই মেশিনের নিয়ম বা এর ক্যাটাগরি। এই মেশিনের কাঁচামাল বা মেশিনের সরঞ্জাম নষ্ট হইলে আপনার নিজ নিজ এলাকায় মার্কেটে আপনি অ্যাভেলেবল পাবেন, সেগুলো দিয়েই এই মেশিন আপনি সেট আপ করে নিতে পারবেন ইনশাআল্লাহ। মেশিনের ভিতরে সেল, জালি, ঝুড়ি, বাটাম যাই কিছু আছে না কেন সবই বাংলা 8 নম্বরের জিনিসপত্র, এর ভিতরে ফিটিং হবে, সেইভাবে এই মেশিনগুলো তৈরি করা আছে। তো বিকেনোভেশন বিডি থেকে আমি মোহাম্মদ সাইফুল ইসলাম সবাই সুস্বাস্থ্য কামনা করতেছি, এবং সবাই ব্যবসা করেন পাশাপাশি, যদি চাকরি থাকে চাকরিও করতে পারেন, চাকরির পাশাপাশি যদি ব্যবসা করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করে বিকেনোভেশন বিডি ইউটিউব চ্যানেল খালিশপুর বাজার মহেশপুর রোড ঝিনাইদহ যোগাযোগ করতে পারেন। গুগল ম্যাপে যদি আমাদের অবস্থানসমূহ আপনারা দেখতে চান বিকেবিডি লিখে সার্চ করলে আমার অবস্থানসমূহ আপনারা দেখতে পারবেন গুগল ম্যাপের মাধ্যমে। তো বুধবার ব্যতীত যে কোনো দিন আসবেন, আসার আগে অবশ্যই কল করবেন। বিভিন্ন প্রকার মেশিনারি আমরা মার্কেটে দিয়ে আসতেছি, আপনাদের প্রয়োজন হলে আপনি নিজেও একটি সীমিত টাকা ইনভেস্ট করে একটি মেশিন কিনে নিজে একটি কারখানার মালিক হতে পারবেন। আল্লাহ হাফেজ।